জাতিবাড়ি তারা খুড়ায় কেয়ার করে, চমৎকার করে তারা নির্বাচনে, তারাও চাইছে জাতিবাড়ি যাতে না যায়, তারা আরও চমৎকার করে এই বিরোধী দল এটাকে সেটাকে নিয়ে তাদের অন্য প্ল্যান করতো, তারা তারা নির্বাচন করতোই। বিএনপি কি নির্বাচনে না এসে ভুল করল? এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, এবার বিএনপি নির্বাচনে না আসলে ভুল করল, আমার নিজস্ব ব্যাখ্যা। এখন কেন বললাম কথাটা, 2018 সালের নির্বাচনে তারা না আসা উচিত ছিল, 2014 সালে তারা নির্বাচনে আসা উচিত ছিল। এদেশের বহু সংখ্যক মানুষের সাথে আমিও এক সুরে কথা বলতে চাই, তো 2014-তে তারা নির্বাচনে গেল না, এটা ছিল তাদের ভুল। 2018 সালের নির্বাচনে এসছে, এটা তাদের ভুল। এবার তারা নির্বাচনে যাওয়া উচিত ছিল, এটা তাদের ভুল। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। কেন বললাম, দেখুন আপনি যদি সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের দাবি অনুযায়ী আপনি আপনার আন্দোলনের কলাকৌশল, আপনার দিক এবং গতিমুখ পরিবর্তন না করেন, সময়ের দাবি অনুযায়ী কৌশল পরিবর্তন না করেন, যুদ্ধে কখনো সিজফায়ার করা লাগে, কখনো যুদ্ধ অফেন্সিভ হইতে হয়, কখনো ডিফেন্সিভ হইতে হবে, কখনো অ্যাগ্রেসিভ হইতে হয়, আপনি একরকম রয়ে গেছেন। আজকে এক দশক যাবৎ আপনি একই রকম, তো একই রকম হয়ে আপনি কী প্রমাণ করলেন? আপনি শুধু প্রমাণ করলেন যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। ইজ দিস এনাফ? এটা এনাফ নয়, সুষ্ঠু নির্বাচন ছাড়া তো সে তো মনে করেন আমরা এবার নির্বাচনে গেলাম না, নির্বাচন কি বসে থাকতো? এই সরকার নির্বাচন জাতীয় পার্টি ছাড়া নির্বাচন, আমাদের বিএনপির বন্ধুরা অনেকে বলে, আমি বলি না ওনারা কীভাবে এটা যে জাতীয় পার্টি না গেলে নির্বাচন হইতো না, জাতীয় পার্টি বিএনপিকে থোড়াই কেয়ার করে, আর জাতীয় পার্টি কী, জাতীয় পার্টি তাদের কাছে নস্যি, জাতীয় পার্টি তারা খোড়ায় কেয়ার করে, চমৎকার করে তারা নির্বাচনে, তারাও চাইছে জাতীয় পার্টি যাতে না যায়, তারা আরও চমৎকার করে এই বিরোধী দল এটাকে সেটাকে নিয়ে তাদের অন্য প্ল্যান করতো, তারা তারা নির্বাচন করতোই। আপনাকে বুঝতে হবে যে আপনি জগদ্দল পাথর সরাইতে পাচ্ছেন না, আপনাকে অন্য কৌশলে যাইতে হবে, সেই কৌশল আপনার কাছে জানা নেই। যেহেতু জানা নেই আমি তো আমি বলতে পারবো না, কিন্তু কৌশল আবিষ্কার করতে হবে রাজনৈতিক দল হিসাবে, আপনাকে নতুন কৌশল পয়দা করতে হবে, আপনি সেটা পয়দা করতে পারেননি। আপনি জনগণকে অস্থিরতার মধ্যে রাখছেন, অনিশ্চয়তার মধ্যে রাখছেন, জনগণকে ভোগান্তির মধ্যে রাখছেন, নেতাকর্মীদেরকে ঘর ছাড়া করাইছেন, নেতাকর্মীদেরকে লক্ষ লক্ষ নেতাকর্মী আজ পথে বসছে, মামলায় আপনার কোর্টে দৌড়াদৌড়ি করতে করতে পথে বসছে, তারা নেতাকর্মী রিক্সা চালাচ্ছে, বিদেশে গিয়ে পালিয়ে বেড়াচ্ছে, বিএনপির নেতাকর্মীরা নুজু হয়ে গেছে। আপনার জন্য এত ত্যাগ কেন করবে, কী কারণে করবে? একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, এক যুগ যাবৎ কাহাতক তারা আর সহ্য করবে বা করবে? তারপরেও আমি মনে করছি তারা যে তৃপ্তির ঢেকুর দিচ্ছে যে বিএনপি ভাঙে নাই, এটা ভাঙার চাইতে কম নয়। আপনার মোরাল ডাউন হয়ে গেছে, আপনার মনোবল ভেঙে গেছে, বয়স বেড়ে গেছে, আপনি 20 বছরের যে কর্মী ছিল এখন সেই কর্মীর বয়স 30 বছর হয়েছে, যে কর্মীর বয়স 30 বছর ছিল সেই কর্মীর বয়স এখন 50 বছর হয়েছে, আপনি কি আগের মতো সেই তেজ ভাব থাকবে? সুতরাং এই সব কিছুই তাদের বিবেচনার মধ্যে আছে বলে আমার অন্ত মনে নেই। সুতরাং বিএনপি পার্লামেন্টে যদি 50 সিট নিয়েও যাইত, তাহলে 50 সিটে এক ধরনের ভূমিকা রাখতে পারত। আপনি নির্বাচন বর্জন করে, আপনাকে দুইটা আপনাকে ঠিক করতে হবে, নির্বাচন বর্জন নয় শুধু ঠেকানো, আপনি ঠেকাইতে পারলেন না, বর্জন করে কী লাভ হইল? আপনি কইলেন যে ভাই ঠিক আছে তোমার সাথে আড়ি, তো ঠিক এতে লাভটা হইল কি? আড়ি দিব প্লাস আপনাকে শাস্তিও দিব, তাহলে সেটার আর কার্যকর আড়ি। আপনি আমার সাথে আড়ি দিলেন, ঝগড়া করলেন না, আড়ি দিলেন, তো আড়ি দিয়ে আপনার মতো আপনি থাকলেন, আমার মতো আমি থাকলাম। এটা কোনো রাজনৈতিক ফোর্সের, একটা রাজনৈতিক ফোর্সের ভূমিকা হইতে পারে না, এটা আমি মনে করি। রাজনৈতিক বোদ্ধারা বলছেন বিএনপি আমেরিকার দিকে চেয়ে আছে, আপনি কি তাই মনে করেন? অনেকটা তো তাই, যদি নাই চাইব তাহলে পিটার হাস
থেকে শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তারপরে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্বের এই যে নানা সময়ের বক্তৃতা, বিবৃতি, সহানুভূতি, এগুলোকে এত গুরুত্ব দেওয়া, এত পুলকিত হওয়া, এত আনন্দিত হওয়া, এত উচ্ছ্বসিত হওয়া, এতে এটা কী প্রমাণ করে? এটা প্রমাণ করে নিজের দেউলিয়াত্ব। আপনি নিজে দেশের অভ্যন্তরে একটা গণ অসন্তোষ, আমি গণ অসন্তোষ বলতে কর্মী অসন্তোষ বুঝাই নেই, কর্মী অসন্তোষ আছে, সেটা ঠিক। আপনি এখন ডাক দিলেই বিএনপির 10 লক্ষ লোক ঢাকাতে আসবে, 10 লক্ষ কর্মী থাকাটা এটাই তো স্বাভাবিক। এই 10 লক্ষ কর্মী ঢাকায় এনেও আপনি কিছু করতে পারেননি। একটা কিছু এরকম একটা যেটাকে আপনারা আপনাদের ভাষায় হারকুলিয়ান গভর্নমেন্ট বলছেন, একটা দৈত্য দানবের সাথে তুলনা করছেন, এইটা এই দৈত্য দানবীয় সরকারকে উৎখাতের জন্য কত বড় দৈত্য দানবের প্রয়োজন এটা কি আপনি জানেন না? এটা আপনার জানা কথা, না জানলে এটা আপনার দুর্বলতা। সেটা যদি আপনি অনুভব না করে থাকেন তাহলে এটা আপনার দুর্বলতা, এটা আপনার অযোগ্যতা, আপনি সেটা বুঝতে পারেননি। আপনি জনগণকে এই যে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি, নাবিশ্বাস উঠছে, এই যে দেশের কোটি কোটি টাকা পাচার হয়ে গেল গা আপনার মানে চোখের সামনে, আপনার আপনার হাত পাতের ভাত কেড়ে নিল, আপনি কিছুই করতে পারলেন না, আপনি প্রতিবাদ করতে পারলেন না, তো আপনি মেনে নিলেন, আপনি প্রকারান্তরে এটা মেনে নিলেন, আপনি আপনি মনে করছেন যে এটা আপনার হক, সেটা আপনি অর্জন করতে পারলেন না, তো এটার দুর্বলতাটা কার? এখন আপনি যদি মামলা হামলা, হ্যাঁ ঠিক আছে, সবই সত্য, সবই সত্য, আপনি ত্যাগ করবেন না? ত্যাগ তো করতে হবে আপনাকে, আপনাকে জীবন তো, আপনি কথা কথা বলেন না, প্রয়োজন হলে এক নদী রক্ত ঢেলে দিব, এগুলো কথার কথা নাকি, নাকি এটা কথার কথা? আপনি বাস্তবে আসতে হবে না? আপনি এক নদীর দরকার নাই ভাই, এক গ্লাস রক্ত দেন না আপনি রক্ত, হ্যাঁ রক্ত আপনি মামলা মকদ্দমা দিতে হয় এগুলো। আপনি একটা আদর্শকে প্রতিষ্ঠা করবেন, আপনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন, এই যা যা শোনাচ্ছেন এগুলোর জন্য ত্যাগ লাগবে। শুধু জল ত্যাগ আর মল ত্যাগ করবেন আর বলবেন যে ত্যাগ করেছি, নো, এ হামলা মামলা, আপনি হামলা মামলা অনেকটা আমি বলবো এই মানে ইয়ের মতো, মানে বোকার মতো, স্টুপিডের মতো, আপনি এই যে নিরীহ কর্মীদেরকে এভাবে তাদেরকে ছেড়ে দিলেন, হ্যাঁ এটার কোনো এটাতে কোনো রেজাল্ট নিতে পারলেন না। আর আন্দোলন, আর আন্দোলন আন্দোলন কি সারা বছর করবেন, 12 বছর যাবৎ করবেন? এটা কী ধরনের আন্দোলন? আপনাদের আন্দোলন হচ্ছে যে কোনো আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, এটা মানে হিট অ্যান্ড রান, হিট অ্যান্ড রান, এটা যুদ্ধের মতো। আপনি সারা আপনি যুদ্ধ চালাই যাবেন, এটা বছরকে বছর যুদ্ধ চালাবেন, তো এক পর্যায়ে জনগণ তো আপনার উপর বিতৃষ্ণা হবে, জনগণ জনগণই বলবে যে জোর এই যুদ্ধের দরকার কি, আমরা নিজেরা মানে রুটি রুজির ধান্দায় থাকি, এটাই ভালো। এই যুদ্ধ হয় কয়েকদিন, জয় পরাজয় অল্প কয়েকদিনের মধ্যে নির্ধারণ হয়ে যায়, সেই কৌশলের অভাব আছে, এটা আপনাকে বলতেই হবে। আপনি সেটা না দিয়ে, সেটা না দেখে, আপনার দুর্বলতাকে না দেখে আপনি চড়া হচ্ছেন আমার উপরে, আপনি চড়া হচ্ছেন জাতীয় পার্টির উপরে, জাতীয় পার্টি কেন এটা করলো না, জাতীয় পার্টি কেন এটা করলো না, আরে ভাই আপনি কী করছেন? হ্যাঁ আপনি যেটা করছেন আমি 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 অস্বীকার করছি না, আপনি অনেক করছেন, অনেক ত্যাগ করছেন, আপনার কর্মীরা ইয়ে হচ্ছেন, কিন্তু আপনার নেতারা কী করছে? আপনার এত বড় একটা দল, নির্বাহী কমিটিতে এত ডাউস লোক আছে, এদের মধ্যে দিয়ে কতজন লোক রাস্তায় বসেছিল এবং এদের মধ্যে কতজন ত্যাগের মহিমা দেখাইছেন? আপনি নিরীহ গ্রামের এবং তৃণমূলের নেতা কর্মীদের ত্যাগের উপরে আপনি এখনও দাঁড়িয়ে আছেন কেন? আপনি নেতা কর্মীদের, আপনার যে নেতা আছে, যারা যারা ভোগ করেছে, যারা এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তাদের ত্যাগ কোথায়? সুতরাং এগুলো সেটা না দেখে আপনি শুধু জাতীয় পার্টি কেন আপনার সাথে গেল না, জাতীয় পার্টি কেন আন্দোলনে নাই, জাতীয় পার্টি কেন নির্বাচনে গেল, এগুলো নিয়ে আপনি তরফ থাকছেন এবং কেন বিদেশিদের কথায় আপনি মানে পুলকিত হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, সেটার পরিণতি তাই হলো। টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার বাংলাদেশ পরিচালনা করছে, এই জন্য কি আপনারা সহ জাতীয় পার্টি সহ বিএনপি অন্য অন্য বিরোধীরা বিরোধীরা দায়ী? আমাদের বিকল্প ছিল না, আমাদের উপায়ও ছিল না। আমরা
রাজনীতিটাকে পার্লামেন্টের মধ্যে রাখতে চেয়েছি মাত্র, এটা আমাদের রাজনৈতিক কৌশল, এটা আমাদের রাজনীতি। এক এক দলের এক এক রকম রাজনীতি। আমরা পার্লামেন্টের ভিতরে, সেটা একজন হোক দুইজন হোক, পার্লামেন্টের ভিতরেই থাকবে, এটা বাহিরে নয়। স্ট্রিট মানে পলিটিক্স যেটাকে বলি, এজিটেশনাল পলিটিক্স বা জনদুর্ভোগের যে রাজনীতি, সেটা বরাবর আমরা তো করি না, আমরা সেটার থেকে দূরে থাকছি এবং সবসময় আমরা এটা থাকবো। আমাদের রাজনীতি স্পষ্ট, অনেকে বলে অস্পষ্ট, আমরা রাজনীতি একদম স্পষ্ট। স্পষ্ট কি? যে আমরা মারদাঙ্গা রাজনীতি করতে সাধারণত চাই না, আমরা সেটাই প্র্যাকটিস করছি। এই যে নির্বাচনে এবার গেলাম, সেটারই অংশ, সেটারই অংশ। আমরা আমরা চাই যে সমস্ত বিতর্ক পার্লামেন্টে থাকুক, সেটা একজন হইল, একজন হইল সে পার্লামেন্টে থাকুক, এটা বাইরে নয়। এখন আমরা একা চাইলে তো হবে না, এটা সবাই চাইতে হবে। এখন সেই হিসাবে আপনারা হয়তো বলছেন যে এই সরকারকে টিকিয়ে রাখা, এটাকে বাঁচিয়ে রাখার পেছনে আমরা দায়ী, দায়ী এটা ভবিষ্যৎ বলে দিবে। তো আমরা এই কারণেই আমরা এটা করেছি, আমরা জনদুর্ভোগকে এড়াইতে চেয়েছি, আমরা বিশৃঙ্খলকে এড়াইতে চেয়েছি, আমরা ডেভেলপমেন্টের কন্টিনিউশন চেয়েছি, আমরা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পক্ষে ছিলাম, এবং সর্বোপরি দেশে একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হোক সেটা আমরা চেয়েছি। এখন সেটা আমরা ভুল করেছি না শুদ্ধ করেছি, এটা ইতিহাস বলে দিবে। আপনি কি ভুল করেছেন না করেছেন, সেটাও ইতিহাস বলে দিবে। সুতরাং মানে একচেটিয়া এককভাবে কাউকে দায়ী করানো, কাউকে ক্রেডিট দেওয়া, এটা এই দেশের মানুষ ক্রেডিট নিতে হলে একমাত্র এদেশের মানুষকেই দিতে হবে। এদেশের মানুষ ক্রেডিট পাওয়ার যোগ্য, কোনো সরকারি দল, বিরোধী দল এই আমার জানা মতে কোনো আন্দোলনের জন্য ক্রেডিট নিতে পারে না, আন্দোলন না হওয়ার জন্য ক্রেডিট নিতে পারে না। সেরকম কাজ সরকারি দলও করতে পারে না, বিরোধী দলও করতে পারে। এদেশের উন্নয়নের জন্য এদেশের জনগণ দায়ী, জনগণের কন্ট্রিবিউশন। এদেশের মানে অধপতনের জন্য আমরা কিছু সংখ্যক রাজনৈতিক দল দায়ী, কিন্তু উন্নয়নের জন্য দায়ী এদেশের জনগণ। এদেশের জনগণ উন্নয়ন চেয়েছে বলে এদেশের উন্নতি হয়েছে। এটার জন্য কোনো কোনো দল, কোনো গোষ্ঠী এককভাবে দায়ী নয়, এবং এক দায়ী নয় মানে তাদের কন্ট্রিবিউশন এটার জন্য যে তারা তাদের কারণেই দেশে এত সোনা সোনা উন্নতি হয়েছে বা এটা ভাবার কোনো যুক্তি নেই। মানে জনগণই স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণীত হয়ে তাদের ভাগ্য উন্নয়ন করেছে। তারা প্রচুর বিদেশে গিয়েছে, তারা কৃষকের ফলন ফলাচ্ছে, মানে শ্রমিকরা বাইরে যাচ্ছে, এটা তাদেরই কারণে, জনগণের কারণে দেশটা উন্নতি হয়েছে, কোনো দলের কারণে নয়।